করোনা অবহে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত নাকি হওয়া উচিত নয় এই সংক্রান্ত বিষয়ে এবার অভিভাবক মহলের মতামত জানতে চাইল রাজ্য সরকার। tbsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবক মহল তাদের মতামত জানাতে পারবেন। অভিভাবক মহলের মতামত নেওয়ার বিষয়টি সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মাধ্যমিক 2020-2021 ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2021-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এ বিষয়ে 14 তারিখ একটা মিটিং ডাকা হয়েছে। এছাড়া ওই মিটিংয়ে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ থাকবেন, মনোবিদ থাকবেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীদের নিমন্ত্রণ করা হবে এবং এডিসি এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন ওনাকে নিমন্ত্রণ করা হবে, এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। এর বাইরে রাজ্যের সকল গার্জিয়ানদের ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা ওয়েবসাইট খুলেছি যা https://tbsc.tripura.gov.in। এই ওয়েবসাইট সব গার্জিয়ান যার যার মতামত জানাবেন, যারা অভিনয়ন জমা দেবে তারা 15 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত মতামত ব্যক্ত করতে পারবে।